এবং শিক্ষকদের অনেকে বলেছেন, আমাকে স্থানীয়ভাবে অনেক অন্যান্য ব্যক্তিরা বলেছেন যে আপনি থাকলে আমাদের জন্য অনেক উপকার হয়। আমি নিজেও বুঝি যে একজন সংসদ সদস্য কোন স্কুলে সভাপতি একজন সংসদ সদস্য একটা স্কুলের যথেষ্ট সহযোগিতা করতে পারে। আমি যে কদিন ছিলাম এখানে প্রধান শিক্ষক হিসাবে আমারই সহপাঠী দীর্ঘমায়া হা রায় তাকে প্রথম আমি পাই, সেই আগ্রহ করে আমাকে জানিয়ে পরবর্তীতে মনোনীত আসলো এবং তাকেও বোধহয় একটু শোনা তো তাকে অবশ্যই প্রথম পেয়েছি। আপনাদের প্রত্যাশা অনেক থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। বিগত দিনে যতটুকু করা সম্ভব করেছি না করেছি সেটা বিচারের ভার আপনাদের, এবং এই স্কুলে ডেভেলপমেন্টের জন্য উন্নয়ন জন্য এবং আমাদের স্থানীয় সকলের সঙ্গে স্কুলের শিক্ষক কমিটি ছাত্রছাত্রী সকলের সঙ্গে একটা সুদীর ভাব আমরা সৃষ্টি করার চেষ্টা করি। আমাদের দায়িত্ব হলো সমাজের সকল স্তরের সঙ্গে একটা সুদীর সম্পর্ক আমাদের গড়ে তোলা। এই প্রতিষ্ঠান এমন একটা জায়গায় একটা একটা শহরের মধ্যে, এই প্রতিষ্ঠান একসময় একটা বলতে গেলে ইউনিয়ন পরিষদের হেডকোয়ার্টারে এই প্রতিষ্ঠান, কিন্তু এখন আর ইউনিয়ন পরিষদ নাই, এখন এই পৌরসভা। পৌরসভা মানেই হলো একটা একটা ছোট জায়গাকে এটাকে আপগ্রেড করা, একটা জাতে তোলার। ইউনিয়ন পরিষদের শহর আর পৌরসভা শহরের ভূমিকা আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। 1999 সালে আমি প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলাম এই রাজনৈতিক পৌরসভা করার জন্য। তার পৌরসভা করলে আমি নিজেও বুঝি আপনারাও বোঝেন যে যখনই এটা আপগ্রেড হবে একটা শহরের মান মর্যাদা বাড়বে, মানুষেরও আয় বৃদ্ধি হবে, অনেক ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হবে। এই সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্য নিয়ে 1992 সালে যখন আমি এই রাজকীয় পৌরসভা করার জন্য উদ্যোগ গ্রহণ করি, তখন আমারই এক বন্ধু উপজেলার চেয়ারম্যান, তিনি মানুষকে ভুল বুঝিয়ে এখানে এই স্থানীয়ভাবে অনেককে বলার বলেছেন যে উপজেলা হলে পরে মানুষের ক্ষতি হবে, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে ট্যাক্স বেড়ে যাবে, মানুষ দিতে পারবে না, অনেক কথাই সেদিন বলা হয়েছে। যে কারণে সেদিন উপজেলা থেকে এটা ইউনিয়ন পরিষদ থেকে এটা পৌরসভা করা যায় না, পৌরসভাই আমরা উদ্যোগ গ্রহণ করি। তখন না পারলেও 2009 সালে আবার যখন আমি পৌরসভা করার জন্য উদ্যোগ গ্রহণ করি, তখন আমার বন্ধুর ছেলেই উপজেলা চেয়ারম্যান, সেও খুব কৌশলে এটাকে চেষ্টা করেছিল যাতে পৌরসভা না হয়, একটা মিছিল হয়েছিল এখানে পৌরসভার বিরুদ্ধে, পৌরসভা করার বিরুদ্ধে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যারা আমরা সমাজের জনগণের প্রতিনিধি, রাজনীতি করি দেশ এবং জাতির জন্য, তারা কেন উন্নয়নকে আমরা বাধা দেব, উন্নয়নকে প্রতিরোধ কেন করব, এটা আমার সেদিন আমার মাথায় ঢোকে। এবং সেদিন মন্ত্রী ছিলাম, মন্ত্রী থাকার কারণে সুযোগও হয়েছিল আরেক পৌরসভা করলাম। সেই পৌরসভা করার পরে আগে একটা ইউনিয়ন এই রাজ্যে হয়তো 1,00,000 টাকা বরাদ্দ হতো, এখন কিন্তু 1,00,000 না, 40,00,000 টাকা বরাদ্দ, না 1-2 কোটি নয়, 50,00,000 টাকা একটা 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 প্রকল্প দাখিল করা আছে, এটা হয়তো খুব শীঘ্রই পাশ হবে। আপনারা লক্ষ্য করেছেন যে পৌরসভার বয়স বোধহয় 1 বছর আট বছরের মধ্যে যেটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেটা চোখে পড়ার মতো, রাজনের চোখে পড়ার মতো ডেভেলপমেন্ট।
এখানে নতুন নতুন অনেক অফিস হয়েছে, এখানে আমাদের হসপিটালের ডাক্তার আছে, আমরা হসপিটাল অনেক ডেভেলপ করতে পেরেছি, অনেক উন্নয়ন হয়েছে। এর জন্য সে কাজ করতে হয়, কষ্ট করতে হয়। টাকা আমি না দিলেও টাকা দেন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় সরকার টাকা। আমাদের প্রচেষ্টা হলো সেই টাকাকে কীভাবে আনবো, কীভাবে খরচ করবো এবং ডেভেলপমেন্টটা কীভাবে করবো, এই কাজগুলো কিন্তু করার চেষ্টা করি। এখন প্রশ্নটি হলো যে প্রদর্শন করার পরে আমরা কি লাভ করলাম না লোকসান, সেই বিচারের ভার লাভের পুরসভার মানুষের। আগে একটা ইউনিয়ন ছিল, এখন আপনারা বলতে পারেন আমরা একটা রাজ্যের পুরসভা। আর যদি আপনারা ইউনিয়নে থাকতেন তাহলে আমি রাজ্যের ইউনিয়ন হবেন। টেকরা এত বড় একটা বন্দর, বাংলাদেশের কয়েকটা বন্দরের মধ্যে টেকরা হিসেবে, সেই বন্দরকে সহ আজকে যে এখানে এই পৌরসভাটা করা হয়েছে, এখানে কিন্তু অনেক আমাকে কষ্ট করতে, এই কষ্টের সীমাহীন কষ্ট করতে পারে মন্ত্রী হয়ে আমাকে বহুবার বহু জায়গায় আমাকে ধরনা দিতে হবে, আজকে সেটা করা সম্ভব নয়।